সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু, স্বাগত প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা, সাকলাইন। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই ক্লাসটি করলে তোমাদের সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়ার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সংখ্যারেখা যদি তোমরা ক্লিয়ার না করো, তাহলে দেখা যাবে সংখ্যারেখায় যোগ বিয়োগ গুণ ভাগ করাটা খুব টাফ হয়ে দাঁড়াবে। তো আজকে আমি এই সংখ্যারেখা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। আমাদের একটি সংখ্যারেখা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমরা পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়ার ধারণা ভালোমতো বুঝতে পারবো। মানে চার প্রক্রিয়ার যে ধারণা, এটা আমাদের একদম স্ট্রং থাকবে এবং আমরা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যারেখার মাধ্যমে করতে পারবো। তো আজকে আমরা আলোচনা করবো সংখ্যারেখায় কিভাবে পূর্ণ সংখ্যাগুলোকে ভালো মতো বোঝা যায়। তাহলে শুরু করছি। তো এখানে পয়েন্ট আকারে আমি তোমাদের বইয়ের ভাষাগুলোকে লিখে রেখেছি। একটি সরলরেখা একে তার উপরের যে কোনো বিন্দুকে শূন্য দ্বারা চিহ্নিত করো। তার মানে হচ্ছে যে এখানে আমাকে কি করতে হবে, প্রথমে একটি সংখ্যারেখা আঁকতে হবে। তো আমি যদি প্রথমে সংখ্যারেখাটি আঁকি, তাহলে এরকম হবে, দুই দিকে তীর চিহ্ন থাকবে। তো এখানে যেহেতু তোমাদের ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়নি, শুধু ধনাত্মক অর্থাৎ অঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা সমূহকে অঋণাত্মক সংখ্যা বলে, সেহেতু আমরা এখানে অঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করব, যে মানগুলো শূন্য অপেক্ষা বড়। তার মানে এখানে ঋণাত্মক মানগুলো আমাদের ব্যবহার করতে হচ্ছে না। তাহলে আমি যদি এখান থেকে শূন্য বিন্দুকে চিহ্নিত করি, একটি সরলরেখায় একে তার উপরের যে কোনো বিন্দুকে শূন্য দ্বারা চিহ্নিত করো, তাহলে আমি যে কোনো বিন্দু বলতে আমি এখানেই শূন্য বিন্দুটিকে ধরে নিলাম। তো এরপরে পয়েন্টটি বলছে যে শূন্য এর ডান দিকে দ্বিতীয় একটি বিন্দুকে এক দ্বারা চিহ্নিত করো। তাহলে এই শূন্য বিন্দুর ডান দিকে আমি একটা বিন্দুকে এক দ্বারা চিহ্নিত করলাম। এবারে তিন নম্বর পয়েন্টটি হলো, শূন্য এবং এক হিসেবে চিহ্নিত এই বিন্দুগুলোর মধ্যে দূরত্বকে একক দূরত্ব বলা হয়। এই যে শূন্য বিন্দু এবং এই যে এক একটা বিন্দুকে ধরে নিলাম, তাহলে শূন্য বিন্দু থেকে একের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে একক দূরত্ব। এই দূরত্বটাকে বলা হচ্ছে একক দূরত্ব। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটি হলো একক দূরত্ব। এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, শূন্য এবং একের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় একক দূরত্ব। এরপরের পয়েন্টটি হলো, এবারে এই সংখ্যারেখায় একের ডান দিকে এবং এক থেকে একক দূরত্বে একটি বিন্দুকে দুই দ্বারা চিহ্নিত করো। তাহলে এই হচ্ছে আমাদের এক। তাহলে একের ডান দিকে যদি আমরা আর একটা দূরত্ব নেই একক দূরত্ব, তাহলে এই দূরত্বে কার অবস্থান হবে, এই দূরত্বে দুইয়ের অবস্থান হবে। তার মানে এক থেকে দুইয়ের মধ্যে দূরত্ব হচ্ছে কিন্তু এক, আর এই দূরত্বটাকে বলা হয় একক দূরত্ব। এইভাবে সরলরেখায় তিন চার পাঁচ ডট 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 বলতে এখানে বোঝাচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আমাদের ইচ্ছা মতো আমরা সংখ্যারেখায় এই বিন্দুগুলোকে স্থাপন করতে পারি। তাহলে আমরা যদি এখানে তিন, এখানে যদি আমরা চার পাঁচ ছয় সাত আট নয়, এভাবে যত মন তুমি এই সংখ্যারেখায় কিন্তু এই বিন্দুগুলোকে চিহ্নিত করতে পারো। তো এখানে সে কথাটি বলেছে যে এইভাবে সরলরেখায় তিন চার পাঁচ ডট ডট হিসেবে ইউনিট দূরত্বে বিন্দু চিহ্নিত করো। ইউনিট দূরত্বে বলতে একক দূরত্বে তোমাকে এই বিন্দুগুলোকে চিহ্নিত করতে হবে, এবং এদের যে এই শূন্য থেকে একের মধ্যে যে একক দূরত্ব, এক থেকে দুইয়ের মধ্যে যে একক দূরত্ব, দুই থেকে তিনের মধ্যে যে একক দূরত্ব, তিন থেকে চারের মধ্যে যে একক দূরত্ব, প্রতি ক্ষেত্রে একক দূরত্বগুলো যেন সমান হয়, এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রেখে সংখ্যারেখা আঁকবে। ওকে, এরপরে ৬ নং পয়েন্টটি হলো, এই পদ্ধতিতে তুমি ডান দিকে শূন্য এবং শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারবে। অর্থাৎ এখানে কি বলছে যে এই পদ্ধতিতে তুমি ডান দিকে শূন্য এবং শূন্য থেকে বড়, তাহলে শূন্য এবং শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো, সেই মানগুলোকে বলা হয় ধনাত্মক মান, সেই মানগুলোকে বলা হয়
ধনাত্মক মান, আর ধনাত্মক সংখ্যা সর্বদাই শূন্য অপেক্ষা বড়। তো এরকম তুমি অসংখ্য সংখ্যাকে কি করতে পারো, চিহ্নিত করতে পারো সংখ্যা রেখার মাধ্যমে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংখ্যা রেখায় যে তথ্যগুলো এখানে দেওয়া আছে তা তোমরা ভালোমতো বুঝতে পেরেছো। তো এখন আমরা যে আলোচনাটি করব তা হচ্ছে পৃষ্ঠা 11, এর পিছনে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোকে এই তথ্যগুলো এখন আমি তোমাদেরকে বোঝাবো। এবারে আমরা শূন্য এবং শূন্যের ডান পাশের যে সংখ্যাগুলো আছে এই অংশগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তোমাদের কাছে যদি এখন আমি প্রশ্ন করি যে বলো তো দুই থেকে চারের মধ্যে দূরত্ব কত, তাহলে তোমরা কি বলবা? অবশ্যই বলবা যে দূরত্ব হলো 2 একক। কিভাবে? এই যে দেখো, 2 থেকে 3-এর মধ্যে যখন আসলাম এক দূরত্ব, একক দূরত্ব আসলো, আবার 3 থেকে যখন 4-এ আসলাম তখন আর একটা দূরত্ব হলো, তাহলে এখানে দূরত্ব কয়টা হলো? 2 একক দূরত্ব হলো, তাই না? এবারে বলো তো 2 থেকে 6-এর মধ্যে দূরত্ব কত এবং 2 থেকে 7-এর মধ্যে দূরত্ব কত, তাহলে কি বলতে পারবা না? যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এটা খুব সহজে বলতে পারবা। বলো তো 2 থেকে 6-এর মধ্যে কত একক দূরত্ব? দেখো 2 থেকে 3-এর মধ্যে 1, 3 থেকে 4-এর মধ্যে 1, তাহলে 1 আর 1 = 2, 3, 4, তাহলে আমরা বলতে পারবো 2 থেকে 6-এর মধ্যে একক দূরত্ব হচ্ছে 4, একক দূরত্ব হচ্ছে 4, অর্থাৎ 4 একক দূরত্ব। কত একক দূরত্ব? 4 একক দূরত্ব। এবারে 2 থেকে 7-এর মধ্যে কত একক দূরত্ব? এই পর্যন্ত হয়েছে কত? 4, তাহলে এখানে আসলে কত হবে? 5, তাহলে আমরা বলতে পারবো 2 থেকে 7-এর মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক দূরত্ব। কত একক দূরত্ব? 5 একক দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যেমন আমরা জানি যে শূন্য বিন্দুর ডানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 মানে অসংখ্য সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো কিন্তু আমরা সকলেই সংখ্যা রেখায় লিখে শেষ করতে পারবো না। তো আমরা জানি যে শূন্য বিন্দুর ডান দিকে যে মানগুলো রয়েছে সেই মানগুলো কি শূন্য অপেক্ষা বড়, আর আমরা জানি ডান দিকে যেতে থাকলে মানগুলো বাড়তেই থাকে, মান ক্রমান্বয়ে কি বাড়তেই থাকে। তাহলে আমি যদি বলি যে শূন্য বড় না 1 বড়, অবশ্যই তুমি বলবা 1 বড়। কেন? কারণ শূন্য বিন্দুর ডানে 1-এর অবস্থান, শূন্য বিন্দুর ডানে 1-এর অবস্থান, তাহলে এটাকে আমরা বলতে পারবো শূন্য লেস দ্যান 1, মানে শূন্য ক্ষুদ্রতর 1। আবার আমরা যদি বলি যে বলো তো 1 বড় না 2 বড়, তাহলে তুমি অবশ্যই কি বলবা যে 2 বড়। কেন? কারণ 1-এর ডানে 2-এর অবস্থান, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি ক্লিয়ার যে সকল সংখ্যা কোনো সংখ্যার ডানে অবস্থান করে সেই সংখ্যাগুলো বড় হয়, অর্থাৎ যে সংখ্যার ডানে অন্য সংখ্যাগুলো অবস্থান করে, মানে কোনো 1-এর ডানে 2, 3, 4, 5, 6, 7, তাহলে 1-এর চেয়ে কিন্তু 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সংখ্যাগুলো কি বড় হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংখ্যা যে সংখ্যাগুলো ডান দিকে অবস্থান করে সেই সংখ্যাগুলো বাম দিকের সংখ্যা অপেক্ষা বড় হয়। তাহলে 1-এর থেকে 2 বড় সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 1 ক্ষুদ্রতর 2, মানে 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে 1 ছোট, এটাকে ক্ষুদ্রতর পড়া হয়। এরপরে আমি যদি বলি যে 2-এর থেকে 3 বড় না ছোট, তাহলে তোমরা তো আবারও বলবো যে স্যার 3 তো বড়, কেন? 2-এর ডানে 3 অবস্থিত, তাহলে আমরা লিখতে পারবো 2 ক্ষুদ্রতর 3, এভাবে 3 ক্ষুদ্রতর 4, এভাবে কিন্তু অসংখ্য লেখা যাবে, যাবে কিনা? এখন যদি প্রশ্নটা এমন হয় যে বলো তো 5 বড় না 8 বড়, 6 বড় না 8 বড়, তাহলে তুমি এবারও একই প্রশ্নের অ্যান্সার দিবা যে 6-এর থেকে 8 বড়। কেন? 6-এর ডানে 8 অবস্থিত, তাহলে এটাকে আমরা বলতে পারবো 6 ক্ষুদ্রতর 8, মানে 8-এর চেয়ে 6 ছোট, 8-এর চেয়ে 6 ছোট। এবারে প্রশ্নটা একটু ঘুরিয়ে পিছিয়ে যদি করা হয় যে বলো তো 7-এর বামে 4 অবস্থিত হলে কোনটা বড় হবে, 4 বড় হবে না 7 বড় হবে? তো আমরা তো জানি যে মনে করো 7 একটি সংখ্যা, তাহলে 7-এর ডানে 4 না বামে 4? অবশ্যই 7-এর বামে 4, তাহলে বামের সংখ্যাগুলো ডানের সংখ্যা অপেক্ষা ছোট হয়। তখন এটাকে কি লেখা যাবে? তখন এটাকে লেখা যাবে যে মনে করো 7 বৃহত্তর 4, মানে 4-এর চেয়ে 7 বড়,
চারের চেয়ে সাত বড়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্নগুলো দেখলে তোমরা একদম উড়ায় দিতে পারবা। কেন? কারণ এগুলো তো দেখলেই তোমাদের কাছে মনে হবে দিস ইজ নট ডিফিকাল্ট, মানে এটা তোমাদের কাছে কঠিন কিছুই না, এগুলো সহজ। সো দিস ইজ লুকিং ইজি। সো আমরা এখন এইটা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হলো যে এটি আমাদের বুঝতে যেভাবে সাহায্য করে তা হচ্ছে যে যে কোনো দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে যেটি ডান দিকে অবস্থিত সেটি হয় বৃহত্তর, আর দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বাম দিকে অবস্থিত সেই সংখ্যাটি হয় ক্ষুদ্রতর বা ছোট। আশা করি বুঝতে পেরেছ। তো আমি যদি উদাহরণস্বরূপ বলি যে পাঁচ লেস দ্যান, মানে পাঁচ ক্ষুদ্রতর নয়, তাহলে এই যে পাঁচ ছোট এবং নয় বড়, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে এই দুটা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যা দুটি যদি আমরা সংখ্যা রেখায় লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই? যে পাশের ডান দিকে নয়ের অবস্থান। তাহলে পাশের ডানে যেহেতু নয়ের অবস্থান, সেহেতু পাশের সে নয় বড়, এবং নয়ের বাম দিকে যেহেতু পাশের অবস্থান সেহেতু নয়ের চেয়ে পাশ ছোট। আমি আবার যদি বলি যে সাত বৃহত্তর তিন, তো এটার অর্থটা কি দাঁড়ালো? যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ডান দিকে অবস্থিত সেটি বড়, আর যেটি বাম দিকে অবস্থিত সেটি ছোট। তার মানে এই সম্পর্কটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে নয়ের বামে পাঁচ অবস্থিত বলে নয়ের চেয়ে পাঁচ ছোট, এই জন্য এটাকে বলা হয় পাঁচ ক্ষুদ্রতর নয়। এবং সাত বড় অর্থাৎ সাত বৃহত্তর তিন, তিনের চেয়ে সাত বড়, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে সাত তিনের ডানে অবস্থিত বা তিনের ডানে সাতের অবস্থান, যার কারণে আমরা বলতে পারি, অর্থাৎ আমরা একটা জিনিস ভালোভাবে এখানে লক্ষ্য করি যে আসলে কখনো আমরা ক্ষুদ্রতর বলি, কখনো আমরা বৃহত্তর বলি। তো এটা কখন বলবো, এটা কখন বলবো? আমরা যখন পাঁচ ক্ষুদ্রতর নয় বলবো, এটা দ্বারা সম্পর্কটাকে এভাবে বোঝায় যে নয়ের বামে পাঁচ অবস্থিত, আর সাত বৃহত্তর তিন এইটার অর্থটা দ্বারা বোঝায় যে তিনের ডানে সাত অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে আরও কিছু যদি জানার ইচ্ছে থাকে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি আমি আমার মনের মাধুর্যতা মিশিয়ে তোমাদের এই আজকের ক্লাসটি করাচ্ছি। তোমরা যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভালো মতো একদম বুঝতে পারবে, কারণ সংখ্যা রেখা নিয়ে আমি এর পূর্বেও একটি অধ্যায় কি এক্সপ্লেইন করেছি এবং পুরো অধ্যায়টার পৃষ্ঠা অনুযায়ী সকল অঙ্ক সমাধান করে দিয়েছি। তো এই অঙ্কটার সাথে ওই পূর্ণ সংখ্যার অনেকটা সম্পর্ক আছে, ওখানে ধনাত্মক ঋণাত্মক অঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছিল, আর এখানে অঋণাত্মক সংখ্যা নিয়ে শুধু আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ১১ পৃষ্ঠা পাঠ্য বই ১১ পৃষ্ঠায় যদি খেয়াল করো তো একটা প্রশ্ন দেখতে পারবা যে সেখানে বলছে যে মানে এইগুলোর ওপর বেস করে বলছে যে ১০ এবং ২০ সংখ্যার মতামত দাও, মানে ১০ এবং ২০ সংখ্যা সম্পর্কে মতামত দাও যে আসলে কোন সংখ্যাটি কোন সংখ্যার ডানে অবস্থিত। তার মানে ১০ এবং ২০ দুটি পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যাটা যদি আমরা সংখ্যা রেখায় খেয়াল করি, যেমন মনে করো আমি একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি, তো মনে করো আমি ১০ থেকেই শুরু করলাম যে এটা হচ্ছে ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ এবং এটা হচ্ছে ২০। তাই এই সংখ্যা দুইটার মধ্যে সম্পর্ক বলতে আমরা কি বুঝতেছি? এই ১০-এর ডানে ২০ অবস্থিত এবং ২০-এর বামে ১০ অবস্থিত, তাহলে এই সংখ্যা দুইটার মধ্যে আমরা দুইটা সম্পর্ক লিখতে পারি। এই সম্পর্ক দুইটা কি? ১০ ক্ষুদ্রতর ২০ এবং ২০ বৃহত্তর ১০। তাহলে এই দুইটা সম্পর্ক আমরা দেখাতে পারি কিনা? এই সম্পর্ক দুটো আমরা দেখাতে পারি। কেন? আমরা দুইভাবে এটাকে বলতে পারি, এটাকে আমরা দুইভাবে বলতে পারি, কারণ ১০-এর ডানে ২০ অবস্থিত অথবা ২০-এর বামে ১০ অবস্থিত। যদি আমরা ধরে নিই যে ২০-এর বামে ১০ অবস্থিত, তাহলে হবে ১০ ক্ষুদ্রতর ২০, মানে যেটা বাম পাশে থাকবে সেইটাকে আগে তোমাকে বুঝতে হবে যে এটা তো ২০-এর ডানে অবস্থিত, তাই না? আর ১০-এর
ডানে এটা বোঝাচ্ছে, কারণ দশের পরে তো বিশে যাইতে হবে, এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, এইভাবে তো দশ থেকে বিশের অর্থাৎ ডান দিকে যেতে হবে। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে দশের ডানে বিশ অবস্থিত এবং দশে বিশের বামে দশ অবস্থিত, এই জন্য এটাকে পড়া হবে দশ ক্ষুদ্রতর বিশ, বিশ বৃহত্তর দশ। তো এইটাই হচ্ছে দশ এবং বিশের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে আরেকটি প্রশ্ন যেটা তোমাদের পাঠ্য বইয়ে বলা আছে, যে মনে করো যে এক হাজার পাঁচ এবং নয় হাজার সাতশো ছাপ্পান্ন দুইটা সংখ্যা আছে। তো এই সংখ্যা দুটো দিয়ে বলা হয়েছে যে বলতো সবচেয়ে কোন সংখ্যাটি অন্য সংখ্যাটির ডানে অবস্থিত। তাহলে এই যে একশত পাঁচ এবং নয় হাজার সাতশো ছাপ্পান্ন, এই সংখ্যা দুটোর চেয়ে দুটোর মধ্যে কোন সংখ্যাটি বড়? তো অবশ্যই তোমরা বলবো নয় হাজার সাতশো ছাপ্পান্ন বড়। তাহলে আমরা এই ধারণা থেকে সংখ্যা রেখায় শুধু স্পষ্টভাবে বলতে পারি যে এক হাজার পাঁচ এর ডানে নয় হাজার সাতশো ছাপ্পান্ন সংখ্যাটি অবস্থিত। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে ক্লাসটি করলাম তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা দশ ও এগারো থেকে আলোচনা করেছি সংখ্যার গল্প নিয়ে, এবং সেখানে যে প্রশ্নটির উপরে আলোচনা করে দিলাম তা হচ্ছে সংখ্যার মাধ্যমে, সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আসলে চার প্রক্রিয়ার ধারণা বলতে যোগ বিয়োগ গুণ ভাগকে বোঝায়, কিন্তু আমি আগে তোমাদের কি করলাম সংখ্যার রেখাটাকে একদম ডিটেইলসে ব্যাখ্যা করে দিলাম, যাতে তোমাদের পরবর্তী ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ এর ভিডিও যখন আপলোড করে দেব তখন যেন তোমরা খুব সহজেই ক্লাসটিকে ক্যাচ করতে পারো, এতে করে তোমরা উপকৃত হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।